অমানবিক শুধু নয়, বিভৎস। প্রশাসনিক ভবন চত্বরে রাতভর পড়ে রইল দেহ। অভিযোগ, কুকুরে খুবলে খেল দেহের একাংশ। সাত সকালে এমনই দৃশ্যের সাক্ষী মালদার ইংরেজ বাজারের মানুষ। মৃতের নাম কালু ডোম। বছর ৪৮-এর ওই ব্যক্তি পেশায় বেসরকারি সাফাই কর্মী। ৩০ বছরেরও বেশি সময় ধরে জেলা প্রশাসনিক ভবন চত্বরে সাফাইয়ের কাজ করতেন। কাজের সূত্রে মাঝে মধ্যে অফিস চত্বরে থেকে যেতেন তিনি। রবিবার রাতেও সেখানে থেকে যান। সোমবার সকালে পরিত্যক্ত পঞ্চায়েত অফিসের দোতলার একটি অংশ থেকে তার দেহ উদ্ধার হয়। স্ত্রী সাবিত্রীর দাবি, ভোরে ডাকতে এসে স্বামীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযোগ, সেই সময় কুকুরে খুবলে খাচ্ছিল দেহ। কুকুরে মানে মুখে কিছু লেগেছিল, খাবার টাবার নাকি অভিযোগ। খবর পাওয়ার বেশ কয়েক ঘন্টা পর আসে ইংরেজ বাজার থানার পুলিশ। স্থানীয়দের দাবি, যেখানে দেহ পড়েছিল সেই বাড়ির একতলায় রয়েছে সরকারি আইনজীবী ও কোর্ট ইন্সপেক্টরের অফিস, উল্টো দিকে পুলিশ সুপারের অফিস। এরকম জায়গায় দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই জানা যাবে মৃত্যুর কারণ। কিন্তু প্রশাসনিক ভবন চত্বরে কিভাবে ঘটল এই ঘটনা? কিভাবে সবার নজর এড়িয়ে দেহ খুবলে খেল কুকুর? এ নিয়ে পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া মেলেনি। অভিজিৎ চৌধুরী, রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।